বিশ্ববাজার চাহিদার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে কাজ করে সফলতা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত এক যুবক ব্যবসার পাশাপাশি অবদান রাখছেন বিভিন্ন সামাজিক কাজেও দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে মাহমুদ রুবেলের প্রতিবেদন কঠোর পরিশ্রম সততা ও একনিষ্ঠতায় পারে একজন মানুষকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে তারই প্রত্যক্ষ প্রমাণ স্থাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের তরুণ ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম মুন্সীগঞ্জ সদর থানার চর কেওয়াগ ইউনিয়নের ছেলে মোহাম্মদ শাহ আলম দুই সালে সংযুক্ত আরব আমিরাতে চাকুরি দিয়ে কর্মজীবন শুরু করলেও দুই সালে কয়েকজন কর্মচারী নিয়ে শুরু করেন ব্যবসা এখানে এই গার্মেন্টস ছিল এটা সেখানে চারজন লোক ছিল শুধুমাত্র সেখানে আমি এসে এটা কেনাকাটা করে পরবর্তীতে আরও ছয়জন বিষা বের করি ছয়জনের বিষা বের করে দশজন লোক নিয়ে আমি গার্মেন্টস সেক্টরে চালু করি এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার সানায়াতে গড়ে তোলেন তার নিজস্ব প্রতিষ্ঠান শাহ আলম রেডিমেড গার্মেন্টস ট্রেডিং এল এল সি দুই হাজার সাত থেকে পরবর্তীতে এই রেডিমেড আইটেম ব্যবসা চালু করি এ থেকে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থায় আছে কারণ বাংলাদেশের যে বর্তমান কাপড় যে কাপড়ের গুণগত মান এগুলার চাহিদা সারা বিশ্বে অন্যরকম ধীরে ধীরে সংযুক্ত আরব আমিরাতের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার লাভ করবে এমনটাই প্রত্যাশা এই সফল রেমিটেন্স যোদ্ধার মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় সৌদি আরবে সর্বত্র মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে থেকে সহকর্মী গোলাম কিবরিয়া জানান সম্প্রতি সৌদি আরবে করোনার প্রকোপ বৃদ্ধি পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় বৃহস্পতিবার সকাল থেকে সকল উন্মুক্ত ও আবদ্ধ জায়গায় সব ধরনের কার্যক্রম এবং ইভেন্টে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক ঘোষণা করেছে নির্দেশনা অমান্য করলে জরিমানা সহ শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানানো হয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারির নির্দেশক্রমে শ্রম কাউন্সেলর আসাদুজ্জামান এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে